ومن احسن قولا ممن دعا الى الله دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين شهر رمضان هدى للناس وبينات من الهدى والفرقان السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم শাহরম আল্লাফি কোরআন হুদাল হুদাউল প্রাণপ্রিয় অবস্থিতি গতকালকে আমরা সিয়াম কোর্সের প্রথম ক্লাস আমরা করেছি ইতিপূর্বে আমরা বলেছি জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টার প্রতি বছর সিয়ামের মাস রমজান আসার পূর্বেই সিয়াম কোর্স করে থাকেন যেন ভাইদের মাঝে সিয়াম বিষয়ক মাস আলা মাসাইলগুলো স্পষ্ট হয় তারা জানতে পারে ইনশাআল্লাহ যেহেতু আমরা গতকালকে প্রাথমিক কিছু আলোচনা করেছি আজকেও কিছুটা আলোচনা করব এবং আগামী দিন ইনশা আল্লাহ বিশেষ করে মাস আলা মাসাইল যেগুলো আমাদের প্রচলিত মাস আলা মাসাইল যেগুলো না জানলেই নয় অনেক ভাই অনেক বোনেরা বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করেন সেগুলো নিয়ে আগামীকালকে বিশেষ ক্লাস হবে ইনশা আজকে আমরা গতকালকে যে ধারাবাহিক আমরা আলোচনা করে চলেছিলাম সিয়াম অর্থ কাকে বলে সিয়াম কাকে বলে অনুরূপভাবে সিয়াম কখন ফরজ হয়েছে সিয়াম কেন ফরজ করা হয়েছে এই বিষয়গুলো আমাদের আলোচনা হয়েছিল আজকে আমরা আলোচনা করব এই সিয়ামের মাস রমজান এই রমজান মাসের মর্যাদা আল্লাহ তারা বারোটি মাস দিয়েছেন বারোটি মাসের মাঝে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস কেন কেন তার অনেক কারণ রয়েছে যে কারণগুলো আমরা কোরআন এবং সুন্ন থেকে স্পষ্ট বিধায় যেহেতু আল্লাহ সুফান এ মাসের গুরুত্ব দিয়েছেন আমাকে গুরুত্ব দিতে হবে নিবিমু সাল আলহি সাল্লাম যেহেতু এ মাসকে তিনি কদর করেছেন এই মাসের গুরুত্ব দিয়েছেন আমাদেরকেও গুরুত্ব দিতে হবে আসুন আমরা জেনে নেই আমরা প্রথমে আয়াত পড়েছি পঁচাশি আয়াত আল্লাহ বলেছেন এমন মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে একটি ফজিলত যথেষ্ট হতে পারে তার মর্যাদা শ্রেষ্ঠ হওয়ার জন্য কেননা আল্লাহ বরকতময় কিতাব তার কালামকে তিনি অবতরণ করেছেন রমজান মাসে যেহেতু অন্য মাসে তিনি কোরআন করেননি থেকে রমজান মাসের কদর গেছে মর্যাদা বেড়েছে এছাড়াও তো অনেক কারণ রয়েছে শুধু একটি কারণ যদি আমাদের উল্লেখ করা হয় এটি যথেষ্ট হতে পারে এর মর্যাদা বোঝানোর জন্য কেননা আমরা কোরআন সম্পর্কে জানি আল্লাহ আমাদেরকে যে বানী দিয়েছেন একটি অক্ষর যদি উচ্চারণ করি তার দশটি সব এ ধরনের কিতাব এ ধরনের আমল আর নাই কেউ যদি হাদিস পড়েন প্রতিটি আক্ষরই কোনো সব নাই আর পৃথিবীতে ধরনের কোনো কিতাবই নাই কোন বইই নাই কিন্তু কোরআন হলো এমন বুক আল্লাহ তারা এখানে আলোচনা করেছেন নাস যে কিতাব মানুষের স্বরূপ তাদের গাইডবুক তাদের ম্যাপ যে ম্যাপ তাকে সুন্দর পথ দেখাবে আমরা বলতে পারি এই জন্য জীবনে কোরআন আমরা বর্তমান টেকনিক্যাল যুগে অনেক ম্যাপ ব্যবহার করি গুগল ম্যাপ এখন কাউকে পরিচয় দিতে হয় না কাউকে ঠিকানাও পাঠাতে হয় না শুধু ম্যাপ পাঠিয়ে দেবে আর এই ম্যাপে আপনাকে গন্তব্যে পৌঁছিয়ে দেবে আল্লাহ এর চেয়ে সহজ আর এর চেয়ে আর সহজ কিছু নাই এমনকি স্যাটেলাইট এমনভাবে তারা ইউজ করে যে আপনার গন্তব্য কোথায় পৃথিবীর যে কোনো স্থানে সেটিও দেখাবে আল্লাহ আকবর আল্লাহ সহজ করে দিয়েছেন এটি হলো আল্লাহর নিদর্শন আল্লাহ তাহলে বলেছেন যে আমি এমন কিছু সৃষ্টি করবো যা তোমরা জানো না দিন 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 এগুলো মানুষের কোনো কেরামতি নাই মানুষের কোনো কেরামতি নাই বরং আল্লাহ সুহান কেয়ামতের কেয়ামতের পূর্বে বেশ কিছু নিদর্শন দেবেন তাই তো আমরা দেখেছি যে চোদ্দ শত সাড়ে চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছর থেকে নিয়ে আজ পর্যন্ত টেকনিক্যাল যুগের উন্নত কিন্তু এত হয়নি যতটা হয়েছে গত বিশ বছরে এখন থেকে নিয়ে আমরা একটু অনুমান করতে পারি যে আর পাঁচ বছর যতটুকু হবে গত বেশ বছরে ততটুকু হয়নি ততটুক হয়নি তাহলে বাকি জীবনগুলো বাকি দিনগুলো বাকি বছরগুলো বাকি শতাব্দী আল্লাহ আল্লাহ সুফানা তালা বিগত শতাব্দীতে এমনটি দেয়নি পরবর্তীতে আল্লাহ তালা হতে পারে কি দেবে আল্লাহ ভালো জানেন আল্লাহ তালা মানুষের মেধাকে খুলে দেবেন যার ভিত্তিতে সহজ হবে যাক আমরা আলোচনা করছিলাম যেহেতু কোরআন হলো মমিনের জীবনে ম্যাপ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে আল্লাহ কোরআন করেছেন রমজান আসে প্রিয় সাথী বন্ধুরা এই জন্য সবসময় কোরআনের সাথে থাকতে হবে আহলুল কোরআন সবাই কিন্তু আহলুল কোরআন হতে পারে না সবাই হতে পারে না ইনসিফ কিন্তু সবার হয়নি এই জন্য দেখবেন সে কিন্তু পণ্ডিত মানুষ বিজ্ঞ মানুষ সব দিক থেকে আর জ্ঞান আছে দুনিয়া জ্ঞানগুলো বলুন সব দিকে এসে সব দিকে বলতে পারে কিন্তু কোরআনের ক্ষেত্রে একবারে অধম কোরআন পড়তে পারে কিন্তু বিষয় আজকে অনেক ভাইদের আমরা পেয়েছি আপনাদের মধ্যে স্টুডেন্টকে যারা প্রথমে এখানে এসেছিলেন কিছুই জানতেন না কোরআন পড়তে পারতেন না তারা এখানে কোরআন সুন্দরভাবে শিখে ফেলেছেন শুধু শিখেননি এক ভাই কিছুদিন আগে চলে গেলেন জসীম ভাই তিনি কোনো পরামর্শের ভিত্তিতে কথা বলছিলেন তাই আমি বললাম যে আম্মা পাড়াটা শুরু করেন কিন্তু তিনি কিন্তু প্রথম থেকে শুরু করেছেন তিনি পূর্ণ আম আমাকে শুনিয়েছেন আলহামদুলিল্লাহ প্রথমে দুই একটা সুর যদি দু একটা বাকি থাকে কিন্তু পরিপূর্ণভাবে শুনিয়েছেন আম্মা এটি কিন্তু ছোট নয় এবং তাজবির সহকারে তাজবির সহকারে এই জন্য এই ধরনের মন মানসিকতা চেষ্টা প্রচেষ্টা কিন্তু সবাই করে না সবার নসিক হয় না আমরা কি সময় পাই না সবাই সময় পাই আরেক ভাইয়ের কথা না স্মরণ করলেই নয় এক ভাই ছিলেন এটি আপনাদের উদ্বোধের জন্য যদি আমাদের ক্লাসের বাইরে একটি সাবজেক্ট তিনি প্রতিনিয়ত আমার সাথে যখনই থাকতেন যখনই থাকতেন তিনি খেয়াল করতেন যে আমি যখন যাব তখন আমার সাথে যাবেন আর আমার সাথে গাড়িতে বসলেই তিনি কোরআন শোনাবেন আমার সাথে থাকলেই তিনি কোরআন শোনাবে অন্য কথা নাই দুনিয়া কোনো কথা অথবা আহ আনুষাঙ্গিক কিছু কথা এই প্রসঙ্গ আসবে না গাইতে বসে কোরআন শুরু করে দেবেন আমাকে এটি খুব ভালো লাগে খুব ভালো লাগে হয় আমি কোরআন পড়ব আমারটা কেউ শুনবে অথবা আমি কাউকে শোনাব এটি হওয়া উচিত যদিও আমরা খুব ত্রুটিপূর্ণ মানুষ দুনিয়ার ঝাই ঝামেলা নিয়ে খুব ব্যস্ত থাকি এই জন্য কোরআন কোরআনের সাথে আমাদের সঙ্গ দিতে হবে প্রাণপ্রিয় দিনী ভাইরা যত বেশি সঙ্গ দিতে পারি আলোচনা তারা এই মাসে তাহলে কোরআন নাজিল করেছেন এ মাসের মর্যাদা আরও বেশি কেননা নবীম সাল আলী বলেছেন ইদা দেখাল রমদন ফুততিহাত ফুত্তিহাত আবু আবুল জান্না দুই ধরনের বর্ণনা এসেছে ফুততিহাত আবু আবু সামা আকাশের যত দরজা এগুলো খোলা হয় আকাশের দরজা খোলা হয় এখানে উল্লেখ হয়ে আছে যে জান্নাতের দরজা খোলা হয় জান্নাতের দরজা উন্মুক্ত হয় এটি হচ্ছে কল্যাণের পথ এর মাধ্যমে জান্নাতকামী হবে জান্নাত কামনা করবে কেননা আল্লাহ সমাত্রা যখন জান্নাতের দরজাগুলো খুলে দেন সাল্লাহ হলে সংবাদ দিয়েছেন অনুরূপভাবে ও গুল্লিকাত আবুআব আবু জাহান্নাম জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় তাহলে এ মাসের গুরুত্ব অনেক আল্লাহতাল আর ফিরস্তারজি নিয়োগ করেন ও ইউনাদীম উনাদীম ইয়াবাগ এল খেয়ে রে আসবেন কল্যাণকামীরা তোমরা অগ্রসর হও যারা তোমরা পছন্দ করো তোমাদের কুল্লাম চাও ثم راه أعرج شرهاه، مُؤمني الجمَلِيَّةِ ترى أعرج شرهاه، وسارِعُوا إلَى مَغْفِرَةٍ وسارِعُوا إلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ أَرْضُهَا كَأَرْضِ السَّمَاءِ وسارِعُوا إلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ أَرْضُهَا السماوات وَالْأَرْضُ আল্লাহ যে তোমরা দ্রুতগামী হও মমিনের জীবন তাহলে সবসময় তারা দ্রুতগামী হবে বিশেষ করে রমজান হলো যত দ্রুত সে আমলগুলি করতে পারে যার মাধ্যমে গুণামোচন হবে কেননা আল্লাহ সুখান্লাহ গুণামোচনের কথা বলেছেন যে গুণামোচনের দিকে তোমরা দ্রুতগামী হও আর জান্নাতের দিকে দ্রুতগামী হও এর মাধ্যমে জান্নাত লাভ হয় যার গুণা নাই নিঃফ তার জান্নাত যেতেও সহজ জান্নাত যেতে সহজ এই জন্য যারা গুণা নিয়ে উঠবে হয় আল্লাহ ও তাদেরকে অনুগ্রহ করে ক্ষমা করে দেবে তাদের আমলের ভিত্তিতে অথবা তাদের গুনার যে রয়েছে অন্যায় করেছে তার প্রতি আছে কিন্তু অন্যায় প্রতি অন্যায় খারাপ যাহার নাম যাহার নাম তাকে ভোগ করতে হবে এরপরে সে জান্নাতে যেতে পারে এরপরে জান্নাতে যেতে পারে কোনো ব্যক্তি যদি তার জীবদ্দশায় যত অন্যায়গুলি ছিল সেগুলোকে যদি মোচন করে নেই তাহলে মরার সাথে সাথে তার জন্য সবকিছু করার জন্য বিভিন্ন হাতে শেষে আছে বিভিন্ন হাতে শেষে আছে আল্লাহ তালা জান্নাত কেন খোলেন যেন বান্দারা জান্নাতে প্রবেশ করতে পারে জাহান্নামের দরজাগুলো কেন বন্ধ করেন যেন যত ধরনের অন্যায় সবগুলোকে ছেড়ে দেয় ফেরেস্তারা একথায় এ কোথায় তারা বলতে থাকেন এয়া বা আল খাই রে আকবেল হে কল্যাণকামীরা তোমরা অগ্রসর হও ভালো কাজ করো ওয়া ইয়া বাঘ ইয়াশের হে অকল্যাণকামীরা তোমরা তোমাদের অকল্যাণগুলোকে অন্যায়গুলিকে ছেড়ে দাও ছেড়ে দাও এটি হচ্ছে রমজানের মূল ডাক আসল ডাক এজন্য তা কওয়া আল্লাহ নীতি অর্জন হলে বাকি সবগুলো কিন্তু অটোমেটিক চলে আসে যে উদ্দেশ্যে আল্লাহ তালা সিয়াম ফরজ করেছেন গতকালকে আমরা আয়াত করেছিলাম সোরা আকারে একশো আয়াত আল্লাহ তালা বলেছেন এই ইমানদারের তোমরা তোমাদের উপরকে রোজা ফরজ করা হয়েছে যেমনটি ফরজ করা হয়েছিল ইতিপূর্বে যারা এসেছিলেন তাদের প্রতিও আর উদ্দেশ্য হল আল্লাহ যাতে তোমরা পরিজগার হতে পারো তাহলে রমজানের সিয়াম ফরজ হওয়ার মূল উদ্দেশ্য কিন্তু তা অর্জন করা আমরা দেখি আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনেরা আছেন রমজান আসার সাথে সাথে তাদের তাদের নৈতিক চরিত্রের পরিবর্তন ঘটেছে ইবাদ পরিবর্তন ঘটেছে অনেক সুন্দর হয়ে গেছেন তারা নিজকে সাধনার সাধনা মাধ্যমে যেমন নিজকে কন্ট্রোল কন্ট্রোল করেছেন করেছেন এবং পানীয় থেকে অনুরূপভাবে অন্যান্য সাইডগুলো থেকেও চোখের কুদৃষ্টি থেকে কানের কুসোনা থেকে যেগুলো অন্যায় সোনা আহ হাতের কুস্পর্শ থেকে পায়ের কুচলা থেকে যত ধরনের অন্যায় চলা তার হৃদয়ের চিন্তা থেকে হৃদয়ে কুচিন্তা থেকে জীবন আল্লাহ মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন একটু গুরুত্ব দিতে হবে একটু গুরুত্ব দিতে হবে মর্যাদার তো অনেক আল্লাহ সুখ তারা কদর দিয়েছেন একটি এটি এটি যদি আমরা বলি যেন লেহেতুল কদরের মর্যাদা অন্য মাসের যে এই মাসের মর্যাদা বাড়ার ক্ষেত্রে এটি একটি যথেষ্ট হতে পারে নেবিআসলাম যার জন্য অধিক চেষ্টা প্রচেষ্টা করেছেন সাহাবিদের জীবন ছিল যারা পরবর্তী সালফে সালীন তাদের জীবন ছিল যারা বড় ইমাম তাদের জীবন ছিল আজ পর্যন্ত যারা ভালো মানুষ তাদের মূল টার্গেট রয়েছে রমজানের মূল টার্গেট কি না রমজান তো আছেই রমজান পাবে সাথে সাথে লেইলাতল কদর উদযাপন করে লাইলাতুল কদর লাইলাতুল কদর উদযাপন করে কেন বিশেষ গিফট আল্লাহর পক্ষ থেকে বিশেষ গিফট আমরা আসলে কল্পনা করতে পারিনি যে ব্যক্তি কল্পনা করেছে মর্যাদা বুঝেছে লেইলাতল কদরের মর্যাদা সে কখনো ঘুমিয়ে কাটতে পারে না অন্তত একটি রাত হলেও সে চেষ্টা প্রচেষ্টা করবে যে না লাইলাতুল কদর আমি অন্বেষণ করি লেইলাতুল কদে হৈরুম মিন আল তাহলে অতলনীয় মর্যাদা তুলনা করা যায় না কোথায় হাজার মাস কোথা হাজার মাস তাহলে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম আল্লাহ তালা খায়ের বলেছেন এখানে সমান কিন্তু নয় এই জন্য যেহেতু মর্যাদা অনেক এ মাসে যে ইবাদতগুলি রয়েছে সবগুলি কিন্তু গুণামোচনের অনেকগুলো ইবাদত এসে আছে। সিয়াম সাধনা করার মাধ্যমে গুণামোচন হয় কেয়ামুল লাইল তারাবি পড়ার মাধ্যমে গুণামোচন হয় লাইলতুল কদর উদযাপনের মাধ্যমে গুণামোচন হয় সবগুলোই কিন্তু গুণামোচনের গুণামোচন গুণামোচন কেননা আমরা ইতিপূর্বে আলোচনা করেছে উল্লেখ করেছে যে ব্যক্তি যদি পরিষ্কার পরিচ্ছন্ন হন তাহলে জান্নাত তার জন্য আর কোনো বাধা থাকে না বাধা থাকে না আল্লাহ দেখতে পারি দেখতে পাই যে এগারোটি মাস এলো চলে রমজান এসে কিন্তু কিছুটা পরিশুদ্ধ হয় যারা একবারে দুর্বল ইমানের দিক থেকে তাদেরও কিন্তু ইমানের যে বল ফিরে পায় বল ফিরে হয় আর যারা ইমানে অ্যাকটিভ তাদের অ্যাক্টিভিটি আরো বেশি বাড়ে আরো বেশি বাড়ে এইজন্য আল্লাহ সুবহানাহু সিয়ামের মাস রমজান দিয়েছেন জন্য সম্মানিত দিনী ভাইয়েরা রমজানে যথেষ্ট কদর আছে মর্যাদা আছে আল্লাহ নিয়ে বলেছে بولے ہیں انل الصائمین فطرہ ہی لا دعوت যে রমজান মাসে বিশেষ করে যারা সিয়াম সাধনা করেন এমন একটি সময় রয়েছে তারা যদি দোয়া করে তাদের দোয়াগুলো আল্লাহ দরবারে গৃহীত হয় কবুল হয় এমনকি তিনি যদি রোজা রেখে দোয়া করেন আশা করা যায় তার দোয়াগুলো আল্লাহর কাছে গ্রহণ গ্রহণ হবে হবে সিয়াম রেখে যেহেতু বিশেষ ইবাদত কেননা সাল্ল সাল্লাম বলেছেন যে তার মুখে দুর্গন্ধটা সেটিও কিন্তু আল্লাহর কাছে প্রিয় কেন সেটি কেন সেটি এজন্য যে এই দুর্গন্ধ বের হয়েছে ইবাদাতের জন্য ইবাদত ইবাদতের লক্ষ্যে ইবাদত করতে যে দুর্গন্ধ বের হয়েছে অতএব এটি আল্লাহর কাছে প্রিয় যত কর্ম যে কর্মগুলো আল্লাহর ইবাদত বন্দিগিতে হয় সেগুলো অবশ্যই আল্লাহর কাছে প্রিয় আপনার পচ্চলা যদি হয় আল্লাহর জন্য তাহলে এসে আল্লাহর কাছে প্রিয় আমরা তো খুব ভালো করে জানি পচ্চলা হেঁটে যাওয়া হেঁটে কোথায় আমরা যাই মসজিদে যাই মসজিদে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ সহ বর্ণনা করেছেন না সব করেছেন একটি পা আপনি একটি পা একটি পদক্ষেপ আপনি ফেলবেন সাথে সাথে একটি গুণামোচন হয়ে যাবে একটি মর্যাদা উন্নীত হবে সব লিখে দেওয়া সব লিখে দেওয়া হবে এইভাবে প্রতিটি কদমে কদমে কিন্তু তাহলে তার চলার ক্ষেত্রে কেন এই জন্য সে আল্লাহর ইবাদাতের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে পথ চলে যারা দিনী শিক্ষা অর্জন করে দিনী শিক্ষা অর্জন করে তাদের ক্ষেত্রেও এই ধরনের হাতে শিখে আছে যারা চেষ্টা প্রচেষ্টা করে মনসালাকা তরিকান ইআলতামিসু ফী ইলমান আল্লাহ বলছেন বলছে আল্লাহ লাহু বিহি তরিকান ইলা জান্নাত এই তার পথ চলাতে কষ্ট করাতে আল্লাহ তাআলা জান্নাতের পথকে উন্মুক্ত করে দেন সহজ করে দেন যে ব্যক্তি যারা চললো জিয়ারত করতে অসুস্থ ব্যক্তি যেহেতু তার পথ চলাটি হয়েছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সারা দিন তার জন্য আল্লাহ তালা ফেরিস্তা নিয়োগ করে দেন তার জন্য দোয়া করতে থাকে তাহলে সবগুলো কিন্তু পথ চলার মধ্যে এ ধরনের গুরুত্ব রয়েছে এই জন্য নবী সাল আলী ওসাল্লাম বিভিন্ন আদেশে আলোচনা করেছেন রমজান মাসের বিশেষ ইবাদত যেহেতু সিয়াম এ সিয়ামের মাধ্যমে যথেষ্ট মর্যাদা রয়েছে যথেষ্ট এই জন্য সিয়ামের মাসকে আমাদেরকে মর্যাদা দিতে হবে কদর করতে হবে কদর করতে হবে নবী সাল আলী ওসাল্লামের একটি আমলই যথেষ্ট সাদা মিজা আই কদা আহলা আল্লাহ নবী তার পরনের কাপড়কে তিনি সুন্দরভাবে বেঁধে ফেলতেন সুন্দরভাবে বেঁধে ফেলতেন যেন ইবাদতের জন্য তিনি প্রস্তুতি প্রস্তুতি গ্রহণ গ্রহণ করেন করেন ইবাদতের জন্য সাদ্দা তিনি তার কাপড় চোপড়কে সুন্দরভাবে বেঁধে নিতেন আহ ইয়া এবং রাত্রি জাগরণ করতেন গুরুত্ব আছে বিধায় গুরুত্ব দিয়ে তিনি রাত্রি জাগরণ করতেন এবং আই কদা আহলা। পরিবার পরিজনকে তিনি জাগ্রত করতেন তাহলে এটি কিন্তু বিষয় এটি সুন্নত বিষয় বিশেষ করে আমরা যারা প্রবাসে রয়েছি এক্ষেত্রে আমাদেরও কিন্তু লক্ষণীয় রয়েছে যারা আমাদের স্বদেশে রয়েছেন বিশেষ করে স্ত্রী পরিবার পিতামাতা মাতা তাদেরকে সুন্দর নসিহত পেশ করা এটি আমাদের ইমানই দায়িত্ব অনেক সময় ভাইয়েরা খেয়াল করেন না দুনিয়াবী বিষয়গুলো নিয়ে আলোচনা পর্যালোচনা হয় প্রতিনিয়ত কল হয় অডিও ভিডিও আমাদের কিন্তু প্রতিনিয়ত কল হচ্ছে এটি ঠিক আছে যোগ যোগ সাজস রাখতে হবে এটি দায়িত্ব বটে খবর খবর নেওয়া এটি দায়িত্ব সাথে সাথে ইমানি চর্চা করা এটি কিন্তু আর একটি মূল দায়িত্ব আমাদের বরং সবার প্রথমে যদি ইমানি বিষয়গুলোকে সুন্দরভাবে তুলে ধরা হয় তাহলে পরিবেশ আরো সুন্দর হয় তাদের মন মানসিকতা সুন্দর হয় স্ত্রীকে যদি প্রতিনোধ জিজ্ঞাসবাদ করা হয় নামাজের বিষয়ে তাহলে তার মাঝে কিন্তু কিছুটা অ্যাক্টিভিটি ফিরে আসবে বাচ্চাদের সাথে যদি কথা বলা বার্তা বলা হয় তাদেরকে জিজ্ঞেসবাদ করা হয় আদর ভালোবাসা দেওয়া হয় তারাও কিন্তু ওই দিকটা স্মরণ করবে কেননা সব সময় কিন্তু দেখা বিশেষ করে বিশেষ করে এটা আগ্রহর দিক মানুষের মন মানুষের দিক বাচ্চাদেরকে সুন্দরভাবে তার বিয়ে দেওয়া তার বিয়ে দেওয়া বিশেষ করে সিয়ামের মা রমজানে জানে এটি আমাদের খেয়াল করতে হবে শ্রমিত ভাইরা এরপরে আমরা উপকারিতা উপকারিতা বলবো সিয়ামের উপকারিতা অনেক নিবিম সাল্লাম তিনি হাদিস আলোচনা করেছেন যে হাদেশ বুখারিতে এসেছে আসিয়াম সিয়াম হলো ঢাল ঢালস্বরূপ তাহলে যুদ্ধের ময়দানে ঢাল ব্যবহার হতো শত্রুর আক্রমণ থেকে নিজকে রক্ষা করার জন্য আল্লাহ নবী সিয়ামকে ঢাল বলেছেন তাহলে এমন একটি ইবাদত যেটি ঢালস্বরূপ ঢাল হিসেবে ব্যবহৃত হয় আর কি থেকে তাহলে যত ধরনের অন্যায় থেকে হারাম থেকে হারাম থেকে রোজাদারকে রক্ষা করে বাঁচায় যারা প্রকৃতপক্ষে আল্লাহর জন্য রোজা রাখেন তারা কিন্তু দিনের বেলাতে অন্যায় করতে পারে অনেক তার মনে বাধা দেয় আল্লাহ ঢাল বলেছেন যদি সিয়াম সাধা করেন আর সিয়াম তাকে মানে কমেন্ট না করে বাধা না দেয় আদেশ নিষেধ না করে তাহলে জানতে হবে তার শ্রিয়ামের সমস্যা আছে ইমানের সমস্যা রয়েছে কেননা নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন নামাজ নামাজি যত ধরনের অন্যায় অশ্লীল থেকে বাধা দেয় আনিল বলেছেন যে নামাজ যত ধরনের গর্হিত কাজ অন্যায় কাজ থেকে বাধা দেয় যিনি নামাজ পড়েন বাধা দেন না বাধা দেয় না তাকে জানতে হবে তার সমস্যা কোথায় তার সমস্যা হলো ইমানে তার সমস্যা হলো তার নামাজ এই জন্য আল্লাহ নীবীয় যখন বলেছেন

ফাইম নাহু আজবদলীল বসাব ওয়াস্ট চানলিল ফরেজ আল্লাহ নিয়ে বলছেন কেননা বিয়ে শাদী করা এই চক্ষুকে নত করে মনের যে একটি কু চাওয়া কিন্তু কমিয়ে ফেলে চাওয়া কমিয়ে ফেলে যে আমি কাকে দেখছি আমার স্ত্রীর কাছে তো সেগুলো রয়েছে যারা মমিতারা কিন্তু সবসময় এই চিন্তাই করে এ চিন্তা করে আমার ঘরে রয়েছে সে আমার রানী তাহলে ওই দিক থেকে আল্লাহ নিয়ে বলেছেন যে চক্ষুর যে দৃষ্টি রয়েছে এটিকে কমিয়ে ফেলে ও আহসানুল ফরজ এবং লজ্জাই হেফাজত করে সংযত করে হেফাজত করে আল্লাহ বলেছেন যারা বিয়ে শাদী করতে পারো করে ফেলো যদি না পারো তাহলে তোমরা রোজা রাখো কেননা এটি ঢাল স্বরূপ তাকে উইজা বাধা দেয় তার যে কামনা এটিকে কমিয়ে ফেলে কমিয়ে ফেলে আজকাল আমরা বলতে পারি আজকে বিশেষ করে আমাদের যে খাদ্যের সমস্যার ফলে যে সমস্যাগুলো এখন হয়েছে ডায়াবেটিস থেকে শুরু করে অনেক অসুখ বিসুখ এগুলো কিন্তু খাদ্যের ফলে অনেকটা ওভারলোড যেটিকে বলে ওভারলোড আমরা বুঝি না ওভারলোড সবসময় ওভারগুলো ক্ষতি করে ওভারগুলো ক্ষতি করে এই জন্য উপকারিতার মধ্যে এটিও কিন্তু একটি বড় উপকারিতা যে আল্লাহ আমাদের সবকিছুকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু সিয়াম দিয়েছেন আসলে আমরা পারি না ভাই যদি আমরা প্রতিনিয়ত রোজাগুলো রাখতাম যাদের বিশেষ করে ফ্যাট সমস্যা হয়ে গেছে চলতে কষ্ট হ্যাঁ ওঠানো নড়াচড়ায় কষ্ট অন্যান্য অনেক অসুখে তারা আক্রান্ত যদি শ্যাম সাধনা করি অনেক অসুখ এমনি দূর হয়ে যায় কেননা আমরা বরকতের কাজ করছি একটা ইবাদত হচ্ছে দ্বিতীয় কন্ট্রোল করার জন্য বিভিন্ন পদ্ধতিও শিক্ষা দিয়েছেন যেগুলো কিন্তু কন্ট্রোল করে ওয়েজার ঢাল সরু ব্যবহার হয় এজন্য সিয়াম যেহেতু সিয়ামের মাস খুব কাছাকাছি এর উপকৃত তো অনেক রয়েছে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে সিয়াম হলো এমন ইবাদত যেটি জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় সহজ তার জন্য আল্লাহ নিয়ে বলেছেন ইন্নাফিল জান্নাতে বাবান জান্নাতে কি দরজা রয়েছে ই কল লাহুর রৈয়ান যে দরজার নাম হলো রৈয়ান দরজা এই হাদিসকে অনেক সময় অনেকে ভুল বোঝে বিশেষ করে জান্নাতের দরজার জান্নাত নিয়ে যে জান্নাত জান্নাত কতগুলো কয়টি উত্তর আমাদের কিন্তু ওই আটটি হয় ঠিক নয় জান্নাতের দরজা আটটি এখানে ওইভাবে বর্ণিত হয়েছে যে জান্নাতের দরজা হলো আটটি আটটি দরজার মধ্যে একটি দরজার নাম হলো রাইয়া তাহলে জান্নাত কতগুলো আল্লাহ ভালো জানেন আল্লাহ জান্নাত ইন্তাজিনী জান্নাত অনেক জান্নাত ব্যবহার করেছেন যদি ওকে ওকে বলেছেন ভস্বেদগঞ্জ যে জান্নাতের স্তর যে আছে বিধায় আলাত তারা ব্যাপক অর্থে বহু বছর ব্যবহার করেছেন তবে জান্নাতগুলোতে একটি জান্নাত তবে তার স্তর হলো বনে স্তর হলো বনে তবে জান্নাতের দরজা আঁটি ঠিক আছে জান্নাতের দরজা আটি এটি ঠিক আছে এই স্তর যদি কেউ বলে এই অর্থ যদি হয় জান্নাত অনেক জান্নাত এটিও ঠিক আছে এটিও ঠিক আছে কেননা আটটি জান্নাত বলা এটি ঠিক হবে না এই ধরনের যেন আমাদের না থাকে যে আটটি জান্নাত আর সাতটি জাহান্নাত না এগুলো ঠিক হবে না এই জন্য নবী মুসাল আলী সাল্লাম সিয়ামের উপকারিতা আলোচনা করতে যে তিনি বলেছেন যে যারা রোজাদার যারা রোজা রাখেন বিশেষ করে

আমাদেরকে এভাবে জানতে হবে যে সিয়াম যখন আপনার আপনার পক্ষে লড়বে কোরআন আপনার পক্ষে লড়বে এই জন্য তাদেরকে সঙ্গী করা তাদেরকে সঙ্গী করা যারা ফরজ বুঝেছেন অন্তত তাদের জন্য যথেষ্ট হবে যারা ফরজ বুঝেনি তাদের ক্ষেত্রে সমস্যা যে হতে পারে দু চাকরি রোজা রেখেছে এরপর ছেড়ে দিয়েছে অথবা রোজা রেখাচ্ছে কিন্তু রোজাকে হেফাজত করেনি সকল ইবাদতের হেফাজত রয়েছে বিশেষ করে সিয়ামের হেফাজত রয়েছে যথেষ্ট হেফাজতের বিষয়ে নিবি সতর্ক করেছে একটু পরে আমরা বলবো ইনশা আল্লাহ এই জন্য সিয়ামের উপকারিতা অনেক ইতিপূর্বে আলোচনা হয়েছে আলোচনা করেছে যে এর মাধ্যমে গুণামোচন হয় মর্যাদা উন্নীত হয় আল্লাহ সুখান বিশেষভাবে পুরস্কার দেন সব আমলগুলো মূলত আল্লাহর জন্য কিন্তু সিয়ামের উপকারিতা আলোচনা করতে যে নবী সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা বলেছেন যে এই সিয়াম একমাত্র আমার জন্যই একমাত্র আমার তাহলে সব আমলই তো আসলে আল্লাহর জন্য আমরা করি এমন কোনো আমল আমরা করি না যার সব কামনা করি যেগুলো অন্যের জন্য সবগুলো আল্লাহর জন্যই আমরা করি কিন্তু বিশেষভাবে সিয়ামের কথা বললেন এক্ষেত্রে ওলাবাগুন উল্লেখ করেছেন যে সিয়ামের মর্যাদা বা সিয়ামের অনেক অনেক বিধায়ী বিভিন্ন সাল্লি সাল্লাম এখানে বিশেষভাবে সিয়ামকে উল্লেখ করেছেন এজন্য আমরা সিয়ামের মাস রমজানকে হারে গুরুত্ব দেব। এরপরে আমরা আলোচনা আজকে শেষ করব যে রমজানে অনেক অনেক উত্তম উত্তম আমল রয়েছে উত্তম আমল সময়ের মধ্যে কিন্তু আমরা উল্লেখ করেছি যে কোরআন পড়া উত্তম আমলের মাঝে উল্লেখ করেছি প্রথমত আমরা সিয়াম সাধনা করছি এটি একটি উত্তম আমল এটি একটি উত্তম আমল এরপর আমরা আলোচনা করতে পারি কোরআন পড়া কোরআন পড়া এটি মমিনের গুণরা নামাজ পড়বেন নামাজে কোরআন পড়বেন যে তার রবের জন্য সেজদা করবে এবং দণ্ডাই মানা হবে তথা নামাজ পড়বে তাতে লাইল লাইল রস কি রাজ লাইল এখানে উত্তম একটি আমল বিশেষ আমল যদিও বর্তমান অবস্থাতে আমাদের জন্য অনেক অনেক কঠিন অনেক অনেক কঠিন আমার মনে হয় যে এমন ব্যক্তি আছে যদি আমাদের এত কঠিন হয়ে দাঁড়িয়েছে যে কোনো একটা বড় ধরনের অঙ্ক যদি তাকে দেওয়া হয় সেটিও তার জন্য জন্য দাঁড়াবে যে না বড় কঠিন এজন্য হয়ে আমার ভাইয়ারা আল্লাহ মমিনের গুণ বর্ণনা করেছেন তার মাঝে তারা লাইল করবে লাইল করবে তারা নামাজ পড়বে এজন্য অধিক হারে কেয়াম করা কেয়াম করা আহ এটি যেহেতু মমিনের স্বভাব আর বিশেষ করে রমজানে কেয়াম এসেছে যেটি তারাবির নামাজ তারাবির নামাজ এই মর্মে বিশেষ হাদিস উত্তম আমল এই জন্য ইবাদতের সাথে সাথে আমাদের চেষ্টা প্রচেষ্টা করতে হবে মান মা করা ইমান কেয়ামান আল্লাহ নিয়ে বলেছেন যারা আল্লাহর জন্য ইমানের দাবিতে মানে আল্লাহর জন্য সব কামনা করে মানে আল্লাহর কাছে সব চাই এর জন্য একনিষ্ঠ ভাবে কেয়াম করলো কেয়াম করলো ফজিলত বর্ণনা করেছেন মা তার ইতিপূর্বে যে গুণাগুলো ছিল সেগুলো মোচন করে দেওয়া হয় আল্লাহ মুছে এই জন্য কেয়ামের মর্যাদা রয়েছে মমিনের গুণ হলো তারা অলিল আল্লাহ তালা জারিয়াতে বলেছেন যে তারা রাতের খুব কম অংশে ঘুমাবে কম অংশে ঘুমাবে গেছে আমরা কিভাবে রাতে হ্যাঁ আর আমরা উল্টা বানিয়েও ফেলেছি আমরা উল্টা বানিয়েছি রাত আসলে ছিল রাতে কম ঘুমাবো ঠিক আছে কিন্তু আমাদের কিন্তু এই অংশ হয়নি তাই না আমরা রাত জেগেছি এটি ঠিক আছে প্রথম অংশ ঠিক আছে রাত জাগি আমরা রাতের বারোটা পর্যন্ত জাগি কেন জাগি কেন জাগি কোনো উত্তর নেই কোনো উত্তর নেই তাহলে হ্যাঁ গুণ যারা কম ঘুমাবে কেউ যদি রাতে কম ঘুমান এটি ঠিক আছে তো কম ঘুমানোটাই ভালো আর অনেক সময় এভাবে বলা হয়েছে যে না ডাক্তাররা বলেছেন আট ঘন্টা ঘুমাতে দশ ঘন্টা ঘুমাতে ঘুমাতে হবে এগুলো হ্যাঁ অসুস্থ ব্যক্তির জন্য প্রয়োজন হতে পারে আর বিশেষ করে মোমিনদের জন্য বড় গিফট আছে যেটা আল্লাহর পক্ষ থেকে যারা আল্লাহর জন্য কিছু ছাড় দেয় ছাড় দেয় আল্লাহ সহ তাদেরকে পশিয়ে দেন এটা আরেকটি বিষয় এটি আরেকটি বিষয় রাতে যারা ঘুম নষ্ট করে আল্লাহর জন্য মন তারা আল্লাহ আল্লাহ তারা তাকে উত্তম প্রতিদান দেয় যে কোনো বিষয়ে ছাড় দেয় আল্লাহর জন্য ছাড় দেয় রাতের ঘুম ছাড় দিয়েছে কেন জন্য যখন আল্লাহর জন্য ছাড় দিয়েছেন এই জন্য তার এসেছে রাত্রি জাগরণ করা এটি স্বাভাবিকভাবে হারাম গুনাহের কাজ যদি সেখানে ধরনের উদ্দেশ্য না থাকে উদ্দেশ্য কি উদ্দেশ্যগুলোর মাঝে প্রথম উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত বন্দী করা আল্লাহর সন্তুষ্টির জন্য কাটানো আল্লাহর সন্তুষ্টির জন্য কাটানো এটি ইবাদত যেহেতু ইবাদাত এই ক্ষেত্রে ছাড় রয়েছে দ্বিতীয় কি দ্বিতীয় আল্লাহর পথে যুদ্ধের ময়দানে সারা রাত সারা দিন তাকে জাগতে হতে পারে রাতও জাগতে হতে পারে এই ক্ষেত্রে তার জন্য বৈধতা রয়েছে যেহেতু আল্লাহর জন্য অনুরূপ হবে আরেকটি বিষয় সেটিও দিনই বিষয় স্ত্রীর সাথে জাগরণ করা যেতে পারে স্ত্রীর সাথে জাগরণ করা যেতে পারে তবে এই আবার জাগরণ নয় যে আমরা প্রথম অংশে রাত জাগরণ করেছি শেষ অংশে আবার ফজলকে হারিয়েছি উভয়ে এটি কিন্তু আমার উদ্দেশ্য নয় এখানে কিন্তু এটি উদ্দেশ্য নেই বরং রাতে কিছুটা বিনোদন করা সম্ভবে এটি হতে পারে আর আর ছাড় জন্য রয়েছে কিন্তু অপশন নেই খেলা রাত জাগা এমনি বসে আড্ডা দিয়ে রাত জাগা অথবা বিভিন্ন বুক রয়েছে এখন হ্যাঁ বিভিন্ন বুক রয়েছে আমাদের সেই বুকের সাথে আড্ডা দেওয়া ফেসবুক আরও কিছু বুক আছে এতে বিশেষ করে টাইম পাস করা যদি ভাইরা ভাই বলে থাকে যে ভাই টাইম পাস করতে হচ্ছে নওজবিlambda এই জন্য আমরা বলবো মুমিনের গুণ হলো যে রমজান আসলে আমাদের রাত জাগরণ করতে হবে ইবাদত বন্দেগিতে এটি ঠিক আছে যদি দুনিয়াবি কোনো সাথে উদ্দেশ্য হয় এই ক্ষেত্রে কিছুটা জটিলতা রয়েছে এবং হতে পারে তাকে এর জন্য জবাবদিহিতাও করতে হতে পারে এর জন্য জবাবদিহিতা করতে হতে পারে নবী মুসা আলাইহিস সালামের সুন্নতে ক্ষেত্রে রয়েছে রাতে ইশারের আগে ঘুমা যেমন ঠিক নয় আল্লাহ নবী পছন্দ করতেন না অনুরূপ ভাবে ইশার নামাজ হয়ে গেলে কথাবার্তা এটিও পছন্দ করতেন না শুধুমাত্র প্রয়োজন ছাড়া এজন্য আমাদের প্রয়োজন ছাড়া এ ধরনের সময় নষ্ট না করা চেষ্টা করা উচিত হ্যাঁ চেষ্টা করা উচিত এরপরে দান খারাত করা দান খারাদ আমরা সময় করি বিশেষ করে রমজান মাসের বিশেষ গুরুত্ব এসেছেন তিনি এত দান করতেন কার ঋহিল মুরসালা হাদিশে বর্ণিত হয়েছে দ্রুত বেগে ঝড়ের বেগে যে ঝড় যে দ্রুত গতিতে প্রবাহিত হয় আল্লাহ নিবির দানটি এমন ছিল এমন ছিল দান করার ফলে আমাদের মন যেহেতু কিছুটা কঠিন হয়ে গেছে আমাদের চিন্তাধারা উল্টে গেছে বিধায় আমরা দান করতেও কিছু কষ্ট অনুভব করি কেন অর্থ সম্পদ কমে যাবে বিধায় এই থিউরিটা কিন্তু ভুল থিউরি মা না মান আকাশত মিন মাল আল্লাহ নিয়ে বলেছেন যে সদাকা দেওয়ার পরে মাল কমে যায় না অর্থ কমে যায় না বাহ্যিকভাবে আমাদের গণনা তো যদি কমে কিন্তু বরকতের দিক থেকে কমে না আল্লাহ তারা কোন দিক থেকে পষিয়ে দেন আমি নিজেও জানি না আমি নিজেও অনেকভাবে হতে হতে তো পাই অনেকভাবে হতে পারে আসলে সেটি হয় যে আপনি দান করাছেন দান করাছেন এখানে সো পেয়েছেন এর মাধ্যমে আল্লাহ আপনার ক্ষতির দিকগুলোকে বন্ধ করে দিয়েছেন ক্লোজ করেছেন আপনি বুঝতে পারিনি আপনি হয়তো গণনা করেছেন যে দশ টাকা দান করেছি দশ টাকা কমে গেল কিন্তু দান না করার ফলে দেখা গেল যে আপনার স্ত্রী অসুস্থ হলেন যার ফলে আপনাকে বড় একটা অঙ্গ খরচ করতে হলো আপনার নিজের সাইড এফেক্ট হয়ে গেল অসুখ হয়ে গেল যার ফলে বড় একটা অঙ্গ খরচ হয়ে গেল এই তো আপনি বুঝেননি আপনার কাছে চলে যাচ্ছে স্বাভাবিকভাবে যাচ্ছে এখন কিন্তু আপনি হিসাব করছেন না এখন কিন্তু আপনি হিসাব করেন না যে কত যাচ্ছে তাহলে আল্লাহ তার অসীম অনুগ্রহে অন্যদিক থেকে বাড়িয়ে দেন অন্যদিক থেকে সদাকত রেবা সুদের মাধ্যমে অর্থ সম্পদ কমে বরকত বরকতহীন হয় কমে যায় ওয়ুর সদাকত আর সদাকার মাধ্যমে বাড়তে থাকে এই জন্য আমরা সবসময় দান খেয়াত করবো বিশেষ করে রমজান আসলে এটি আর জন্য অল্প যদি হয় অল্প হয় মানে দানের হাতটা যেন আমরা বন্ধ না করে ফেলি দানের হাতটা যেন সবসময় যেন আমরা খোলা রাখি এটি আমাদের খেয়াল করতে হবে বিশেষ করে রমজান যেহেতু রমজান যেহেতু আমাদের আসে সেখানে বিভিন্ন ধরনের আমরা সুযোগ পাই সময় পাই এক্ষেত্রে ভালো কাজ করা ভালো কাজ করা এর চেয়ে মজাদার এর চেয়ে মর্যাদাপূর্ণ আর কোনো কাজ নেই একটি অন্য ভাইকে সুন্দর পরামর্শ দিয়ে হলেও সুন্দর পরামর্শ দিয়ে হলেও এতটুকু যদি চিন্তাধারা থাকে যে না আমি দিনই কাজ করব ভালো কাজ করব যার প্রতিদান আমি আল্লাহর কাছে চাই এই ভালো কাজ কিন্তু অনেক রয়েছে যারা দিন বোঝেন দাওয়াতের কাজ বোঝেন দিনে জ্ঞান রয়েছে দিনে জ্ঞান অন্যদেরকে শিক্ষা দেওয়া কোরআন পড়া কোরআন শিখানো অন্যদের ক্ষেত্রে হতে হয় অনুরূপভাবে যেমন দাওয়া সেন্টারে অনেক বই রয়েছে কোনো ভাইকে গিফট হিসেবে বই দেওয়া অথবা আমাদের পেজে এখন আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিনিয়ত এই আলোচনাগুলো কিন্তু দেওয়া হচ্ছে আমাদের কিন্তু এখন ফেসবুকে যাচ্ছে এর একটি লিঙ্ক অন্য কোনো ভাইকে শেয়ার করা অথবা আপনার টাইম লাইনে কোনো একদিন শেয়ার করে দেওয়া কষ্ট কিন্তু এটি কষ্টের কাজ নাই কিন্তু কষ্টের কাজ না এটা মনের বিষয় যা আমার এখন মনে চাচ্ছে ভালো কাজ করবে একটা ভালো কাজ এটি কোন এক আলেম বলছিলেন যে তুমি এই বিষয়ে কালপূর্ণতা করো না হয়ে হয়েও এবং এই চিন্তা করো না যে আমি এই অডিওটি এখানে ছাড়লাম অথবা শেয়ার দিলাম কে শুনবে আমাকে তো আমার তো এত ফলোয়ারও নাই তুমি এ চিন্তা করো না এমনও হতে পারে এমনও হতে পারে তোমার একটি শেয়ারে একজন মানুষের হেদায়তের কারণ হবে হেদায়তের কারণ হবে এজন্য জন্য যারা লেকচারার রয়েছেন অনেক সময় আমাদের মতো ছোট যারা লেকচারার আমরা তো আসলে লেকচারার নাই তো অনেক সময় আমরা দ্বিধা দ্বন্দ্বে ভুগি যে এখন মানুষের সামনে কথা বলবো হয়তো ফেসবুকে আলোচনা করব অথবা একটা অডিও ইউটিউবে লোড দেবো এটি নিজের কাছে কেমন যেন ছোট মনে হয় আলোচনাটি আরো স্পষ্ট করে দিয়েছে যে না এটি এইভাবে ভাবার ঠিক নয় কেননা সার্চ যে ইঞ্জিন রয়েছে সার্চ করে যারা বিশেষ করে গুগলে বসেন ওই সার্চের ক্ষেত্রে দেখা যায় যে আমি একটা বিষয় খুঁজছি উনি আমেরিকা থেকে আছেন আমার আল ইসলা। ওই সেখানে কিছু বই দেওয়া আছে তো দেখা দেখা যায় যে ওই কাউন্ট যারা কাউন্ট হয় প্রতিদিন যে কে কখন ঢুকে তো বেশিরভাগ পেয়েছে যারা ইউরোপ আমেরিকা থেকে ওটা লগ ইন করে বা সেখান থেকে বইগুলো তারা কালেক্ট করে ভিজিট করে বাইরের দেশ থেকে তারা কালেক্ট করে কেন সেখানে সচরাচর তারা পায় না আমরা এখানে হতে পারি বাংলাদেশে খুব সহজে পাই সৌদি আরবে দেখা যাচ্ছে যে আলোচনা পর্যালোচনা করা খুব পাশাপাশি হচ্ছে খুব কাছাকাছি হচ্ছে আমরা আলোচনায় বসতে পারি কিন্তু তাদের কাছে কিন্তু এই ধরনের কোনো আলোচনার সিস্টেম নাই তারা পারেন না ব্রাজিল থেকে কিছু ভাই যোগাযোগ করেন এবং তারাও বেশ তাদের ওই তারাও আলোচনা করেছেন এবং করিয়ে নিয়েছেন যে আমরা আলোচনাগুলো এইভাবে ভাইদেরকে দিতে চাই যেন তারা এতে সরাসরি যদি আলোচনা হয় তাহলে তারাও কিছুটা ইন্টারেস্ট পড়ে একদম ভালো লাগে তো যাই হোক আমরা বলতে চাচ্ছিলাম যে ভালো কাজ করা তাহলে হতে পারে আপনার ওই শেয়ারটা ওই ভাইয়ের কাছে যিনি দিন জানতে চাচ্ছিলেন তার কাছে পৌঁছে গেছে এবং এর মাধ্যমে তিনি হেদায়েত পেয়ে গেছেন তার হেদায়ত থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতদিন এই কল্যাণ কাজ চালু থাকবে আপনার আমল নামাতে কিন্তু একটা জমছে আপনি নিজেও জানেন নিজে জানে না বিশেষ করে এখন টেকনিক্যাল যুগে এটি কিন্তু বড় একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে আপনি ঘুমিয়ে আছেন দাওতের কাজ চলছে তবে সতর্ক কিন্তু সাধারণ ভাইদের জন্য সতর্ক কিছু শেয়ার না করা সব আলেমের সকল কথা শেয়ার না করা অনেক আলেম রয়েছে সব আলেমগুলো শেয়ার না করা কেননা আপনার শেয়ারে যদি কেউ পদভ্রষ্ট হয়ে যায় এর জন্য দায়ী কিন্তু আপনি কেননা অনেক এ ধরনের আলেম রয়েছেন যারা বলার ক্ষেত্রে বলার ইসরাইল তাদের সুন্দর ফলও কিন্তু অনেক কিন্তু তারা মধুর সাথে বিষ দেন মধুর সাথে বিষ দেন আপনিও জানেন না অনেকভাবে জিজ্ঞেসবাদ করেছেন যে অমুক আলে অমুকের আলোচনা শোনা যাবে না শোনাই ভালো কেন ওই আলোচনার সাথে সাথে মাঝে মাঝে বিষ দেন এই জন্য আমাদেরকে জেনে নিতে হবে যে কোন আলোচকের আলোচনাগুলো আমরা বেশি বেশি শেয়ার করতে পারবো শুনতে পারবো আমাদের সাধারণ মানুষের মধ্যে চার থেকে পাঁচজন যদি আমরা শুনি এনআ হবে আমাদের জন্য টে কুটে ওই কি বলে অমুক কি বলে এগুলো না শোনা এগুলো না শোনা যত কম শোনা যায় কোন দিক থেকে সকলের গুলো কম শোনা বলতে আমি বলতে চাই যে না শোনা শুনতে হবে তবে সবার গুলোই শুনতে হবে আপনাকে এটি কিন্তু বিষয় নয় অনেক সময় ভাইয়েরা জিজ্ঞাসাবাদ করেন যে তাবলিক জামাতের আমরা ওই বৈঠকে বসতে পারবো কিনা চিল্লায় যেতে পারবো কিনা ওলমগন আলোচনা করেছেন যে না আমরা যেতে পারবো না কেন যেতে পারবো না যে এই জন্য যেতে পারবো না যে আমরা সাধারণ মানুষ আমরা অনেক সময় ডান বাম বুঝি না আমাকে ভালো কথা দুটো বলেছে ভালো সাথে এমন এক কথা বলে ফেলেছে যেটা আমার হৃদয়ে বসে গেছে বসে গেছে এর মাধ্যমে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এ ধরনের ইসলামিক অনেক দলও রয়েছে কিন্তু সতর্কের বিষয় কিন্তু এগুলো ইসলামিক দল রয়েছে যাদেরকে আমরা জানি যে তারা দিন কায়মের জন্য খুব চেষ্টা প্রচেষ্টা করে চলেছে কিন্তু আসল আকিদার ক্ষেত্রে তারা হেরে গেছে এখন তাদের সাথে আমরা সঙ্গ দিতে পারবো কিনা ওলা বাবা না ঠিক হবে কেন এই জন্য যে তাদের মধুর সাথে বিষ আছে মধুর সাথে বিষ আছে এই বৃষ্টি বিষের ক্রিয়া অনেক বড় কঠিন কেউ যদি আমরা এইভাবে বলতে পারি যে সেটি ফাদের মতে মানে বিছানো জালও বটে যদি আপনি সেখানে ওই আপনাকে ফেলে দিতে পারে মাঝে তাহলে আর আর কোনো পদ্ধতি নেই এ ধরনের অনেক ভাইকে আমরা হারিয়ে ফেলেছি দাওদের প্রথম প্রথম জীবনে তার খুব সুন্দর দাওদের কাছে খুব অ্যাক্টিভ ছিলেন আকিদা আমল খুব ঠিক করে ফেলেছেন পরবর্তীতে অন্য ইসলামিক দলে খপরে পড়ে গেছেন যারা ইসলামিক দলের কথা বলেন কিন্তু তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন উদ্দেশ্য ভিন্ন এই উদ্দেশ্যে তারা ভালো কাজও করেন দিনই কাজও হচ্ছে কিন্তু অন্যদিকে দিকে কিন্তু হয়ে গেছেন এই জন্য সতর্ক সবসময় এজন্য শেয়ার করার ক্ষেত্রে দাওয়াত অন্যের কাছে পথ প্রচার প্রসার করার ক্ষেত্রে অবশ্যই আমাদের এগুলো সুচ্ছ স্বচ্ছ হতে হবে স্বচ্ছ হতে হবে সুন্দর হতে হবে আমরা শেষ করবো আজকের আলোচনা বিশেষ করে দোয়া পড়া রমজান যখন আমাদের খুব কাছাকাছি রমজানকে আমরা পেয়ে গেছি আল্লাহর কাছে যখন আমরা উত্তম আমলগুলো করছি উমরা হতে পারে কোরন্ত হতে পারে আর আনুষাঙ্গিক আমলগুলো আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করা আর বিশেষ দোয়া হলো লাইলাতুল ততারে লাইলাতুল কদরে মা ইশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছেন যে আমি কি দোয়া পড়তে পারি আল্লাহ নবী তাকে দোয়া শিক্ষা দিয়েছেন যে তুমি বলো কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন হে আল্লাহ তুমি তো ক্ষমাকারী তুহিব্বুল আফওয়া এবং ক্ষমা ক্ষমাকে তুমি পছন্দ করো আল্লাহু আকবার আল্লাহর বিশেষ গুণ যেটি মানুষের গুণ নয় একবার দুইবার চারবার এটি মানুষ ক্ষমা করতে পারে যদি বেশি হয়ে যায় তাহলে আর ক্ষমা করে না দুইবারই কিন্তু ক্ষমা করে না বেশি আর বেশি বলে ফেলেছে দুই চারবার এটা হয় না অনেক সময় ভাইরা জিজ্ঞেসবাদ করেন যে একজন মানুষ অন্যায় করেছে অন্যায় করার পর আল্লাহ কাছে তৌবা করেছে আবার অন্যায় করেছে আবার তোবা করেছে আবার অন্যায় করেছে আবার তোবা করেছে এরপরে কি করবে এরপরে কি করবে এরপরে আবারও তোবা করবে এরপরে আবারও তোবা করবে আল্লাহ করে এমন একটি একটি লম্বা হাদিস বর্ণিত হয়েছে নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন যে বান্দা যখন অন্যায় কাজ করে গুনার কাজ করে ইদা আযলাম ওয়া যামবান এরপর সে আল্লাহর কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ তাআলা বলেন যে সে সে কি মনে করে তার রব আছে আর তার রব তাকে ক্ষমা করে দেন যেহেতু তিনি ফিরে এসেছেন তার রবের কাছে ধরা দিয়েছেন রবের কাছে তিনি জানেন যে তার রব আছে আল্লাহ সুফান তাকে ক্ষমা করে এরপরে আবারও গুণা করেছে কিছুদিন কিছু একটা সময় অতিবাহিত হয়েছে এরপরে আবারও পাপে লিপ্ত হয়ে গেছে আবারও সে অনুতপ্ত হয়েছে আবারও ফিরে গেছে আল্লাহ একই ক্ষমা করে দেয় সে সে কি মনে করে যে তার রব আছে তার রব তাকে ক্ষমা করে দেন হ্যাঁ তার রব আছে তিনি এই মনে এই মনে করেই তো ক্ষমা চান আল্লাহ তারা তাকেও ক্ষমা করে দেয় এইভাবে মানুষের জীবনে মানুষের জীবনকে আল্লাহ 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 সুন্দর করে রাখতে চান আসলে যত আমাদেরকে দিয়েছেন মূলত এটি তো আল্লাহর একটি অর্ডার কমেন্ট আমাদেরকে মানতে হবে যেহেতু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এর মাঝে কল্যাণ রয়েছে সাথে সাথে প্রতিটি ইবাদতের সাথে সাথে দেখা যাচ্ছে যে এর মাধ্যমে আমাদের অন্যায়গুলি মোচন হয় বিশেষ করে রমজান রমজানের অনেক দিকে আমরা আলোচনা করেছি যার মাধ্যমে আমাদের গুণাগুলো মোচন হয় মোচন মোচন হয় হয় আল্লাহর দরবারে মর্যাদা বাড়ে আল্লাহ কাছে আল্লাহ আমাদের সকলকে এ খুব তিন দিন অথবা চার দিন আল্লাহ তালা আমাদের রমজানকে মিলিয়ে দিন এবং রমজানকে সুন্দরভাবে যেন আমরা উপভোগ করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আমাদের সবার গুণাগুলি আল্লাহ তালা মোচন করে দেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী তো আমাদের আরেকটি ক্লাস হবে সম্পর্কে যেটি আমরা বলেছি নিয়ে ইনশাআল্লাহ আমাদের কথা হবে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসও করবো এই জন্য সকলকে আগামী ক্লাসে উপস্থিত হওয়ার বিনীত অনুরোধ করছি আল্লাহ তালা আমাদের সকলকে তো অভিদান করুন সালাম আলাইকুম রহমতুল্লাহ